আমাদের ইনশন শুরু হয়েছে। আমি চব্বিশের লাইন আপ বলতে চাই না, আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই। আমি কথা বলায় কখনোই বিশ্বাসী না, আমি সবসময় আমি আমার কাজটা সুন্দর করে করতে চাই। আমি যেটা ব্যাপার হয়েছে যে আমি ডে ওয়ান থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড, আমরা সবাই খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। আসলে আমার প্রযোজক যারা আছেন প্রত্যেকেই কিন্তু খুব স্বনামধন্য এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিক, বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের আর প্রুফ করার কিছু নেই, রায়হান রাফিকেও প্রুফ করার কিছু নেই। সবাই তারা চেয়েছে যে এমন একটা সিনেমা বানাতে যে সিনেমাটা যেমন করে হঠাৎ করেই বদলে গেল তামিলের সিনেমা, হঠাৎ করেই বদলে গেল মালায়ালাম সিনেমা, হঠাৎ করেই মুম্বাই সিনেমা চেঞ্জ হয়ে গেল। আমরা দেখলাম যে হালেই সবাই, রাফি, রনি, শাকিল ভাই, দাদা, সবাই মিলেই কিন্তু এই যে স্বপ্নটা দেখেছে। আমি ডে ওয়ান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়েস, আমি এটার সাথে থাকতে চাই, আমি খুব হ্যাপি হব এটার সাথে থাকতে পেরে, বিকজ অফ এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে, যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে, মানে আমাদের বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। যিনি আমেরিকায়, নর্থ আমেরিকায় বসে আছেন তার কাছেও ভালো লাগবে, যিনি ডাবলিনে বসে আছেন, যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে, তিনি তার ইংলিশ ফ্রেন্ডকেও বলতে পারবেন যে দেখো আমাদের সিনেমা কত দূর এগিয়ে গেছে। তেমনই একটি বড়, একটি সুন্দর, একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে। এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না, তুফান আসছে। আমি চব্বিশের লাইন আপ বলতে চাই না, আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই। আই হোপ যে যদি এখনো আপলোড করে থাকে রাফি বা রনি তাহলে আমি যখন দেখেছি আমার তো সাংঘাতিক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। পোস্টার ভালো হয়েছে তো? কোনো কথা বলতে চাই না এখন আর, আমি শুধু কাজে দেখাতে চাই। আমি কথা বলায় কখনোই বিশ্বাসী না, আমি সবসময় আমি আমার কাজটা সুন্দর করে করতে চাই, আমি একটা ভালো কাজ করতে চাই। মানুষ ভালো সিনেমা দেখতে চায় সেটা কিন্তু আমরা লাস্ট ঈদেও আমরা দেখেছি। আসলে এই যে ভালো সিনেমার যে মানুষ ভালো সিনেমা দেখতে চায় এবং ভালো সিনেমা দেখার জন্য যে অধীর আগ্রহে বসে থাকে, সেটা যাত্রাটা আমি দেখেছি যে গত রমজানের ঈদ থেকে শুরু হয়েছে, তপুর একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা এসে তুফান আকারে রূপ নিল রাফির সুরঙ্গ, হিমেলের প্রিয়তমা, সেটা এসে তারপর থেকে যে জোয়ারটা বইছে সবার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, যেটা আমরা এক সময় শুনতাম হয়তো, যেটা এখন বলিউডে হচ্ছে, যেটা এখন তামিলে হচ্ছে, যেটা হলিউডে হচ্ছে, পুরো উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে, যে ভালো সিনেমা বানানোর একটা কম্পিটিশন, যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে, যারা প্রোডিউসার আছে, ভালো প্রোডাকশন হাউসগুলো আছে, তারা সবাই আবার জেগে উঠেছে এই লাস্ট ঈদের তুফানের পরে। তিনোটারই আলাদা আলাদা প্রোগ্রাম হবে, তিনোটার প্রোগ্রামেই এক একটা নিয়ে ঢালাও করে বলবো, এখন শুধু তুফান।